রিভার্সাইড ক্লিনলিনেসটা আমরা মেনটেন করব। হলদিয়া নদী তীরবর্তী এলাকা প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। হলদি ও হুগলি নদীকে প্লাস্টিক আবর্জনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড। এজন্য হলদিয়া টাউনশিপের রিভার ফ্রন্ট এলাকা প্লাস্টিক মুক্ত করতে নো প্লাস্টিক জোন ঘোষণা করতে উদ্যোগী হয়েছে বন্দর কর্তৃপক্ষ। নদী তীরবর্তী এলাকা হলদিয়া বন্দর কর্তৃপক্ষের আওতাধীন হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীণ কুমার দাস বলেন, হলদি ও হুগলি নদীকে রক্ষা করতে শীঘ্রই নো প্লাস্টিক জোন ঘোষণা করা হবে, এজন্য বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে চলেছে। পরিবেশ রক্ষা ও পর্যটনের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বন্দর কর্তৃপক্ষ কোস্টগার্ড আইওসি সকলেই প্রতি 10 থেকে 12 দিন অন্তর কোস্টাল ক্লিন আপ ডে পালন করছে। এই দিন সংস্থার কর্মী আধিকারিকরা সকলে এসে প্রাতঃভ্রমণের মাধ্যমে প্লাস্টিক আবর্জনা সংগ্রহ করছেন। স্কুল কলেজের পড়ুয়ারা অংশ নিচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ প্রায় 1200 কেজি প্লাস্টিক সংগ্রহ করেছে। কোস্টগার্ড জানিয়েছে, কোস্টাল ক্লিন আপ ডে উপলক্ষে তাদের কর্মসূচিতে 5 শতাধিক স্কুল ও কলেজের পড়ুয়া অংশ নেয়। মানুষের মধ্যে ধীরে ধীরে সচেতনতা বাড়ার ফলে প্লাস্টিক আবর্জনা ব্যবহার সামান্য কমেছে। এবং এই যে কমিউনিটি পার্টিসিপেশন আমরা এনকারেজ করেছিলাম, প্রত্যেক দিনের পার্টিসিপেশনে আমরা এক একটা এখানকার লোকাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই জিনিসটা করলাম। তার মধ্যে এবং সিআইএসএফ জওয়ানরাও আমাদের সাথে ছিল, আমাদের সাথে কোস্টগার্ডও কয়েকদিন ছিল। এবং এই যেটা করলাম, আমাদের ডেপুটি চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা এটা করেছি। এবং আজকের এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর, এটা একটা পরিকল্পনা। তো সেই স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগরের পরিকল্পনার মধ্যেই আমরা এই জিনিসটা করলাম। কিন্তু তার থেকে বড় কথা, এটা টোকেন ইভেন্ট হলেও আমরা এটাকে স্থায়ী রূপে যাতে ওই জায়গাটা ক্লিন থাকে, যাতে পারমানেন্টলি আমরা একটা সলিউশন করতে পারি, সেটা নিয়েও আমাদের পোর্ট ম্যানেজমেন্ট, আমাদের ডেপুটি চেয়ারম্যান স্যার পদক্ষেপ নেবেন। এবং সেটা নিয়ে আমরা যেটা চিন্তাভাবনা করছি যে ওই জোনটাকে, নদীর ধারে যে জোনটা, সেটাকে নো প্লাস্টিক জোন এবং কিছু ফাইন বা রেস্ট্রিকশনস ইম্পোজ করা যায় কি না ওই জায়গাটাতে, সেটা নিয়েও আমরা পরিকল্পনা করছি এবং শীঘ্রই আমরা একটা পদক্ষেপ নেব। এই কমিউনিটি পার্টিসিপেশনে যেটা মানে এই যে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর, আমি তো আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব। স্বচ্ছ সাগর হলো, সুরক্ষিত সাগর হলো, সমৃদ্ধ সাগর মানে এই সাগরের এটা আরও সমৃদ্ধি পাক, সেই জিনিসটাও আমি অ্যাড করব। এবং এই তিনটে মোটো নিয়ে আমরা আমাদের এই রিভার সাইড ক্লিনলিনেসটা আমরা মেনটেন করব।